2022 চনত 8 জানুৱাৰী মই এটা প্ৰেছ মিট পাতিছিলো বুজাই আৰু তাতে উল্লেখ কৰিছিলো যে সাইফুর রহমান তালুকদার নামৰ এজন ব্যক্তি যার ঘর কপিলিত ফর্মারপাড় গাঁও পঞ্চায়েত অন্তর্গত হোজাই জেলার তখন বাংলাদেশী ন্যাশনাল বলি আর সেই মর্মে মই কিছু ডকুমেন্টস আমি দিছিল সংবাদ মিডিয়াম তারপর ইনভেস্টিগেশন আরম্ভ হল ডিজিপি অফিসর পৰা ইনভেস্টিগেশন টিম গল টিম যাওয়ার পিছত তেওঁলোকে যে দায়িত্ব দিছিল এজন ইন্সপেক্টর তেখেতৰ নাম হল আব্দুল কালাম আজাদ বর্ডার ইন্সপেক্টর আর ডিএসপি এজন হল ইকবাল হুসেন তো বর্ডার পুলিশের ডিএসপি হয়েছে ইকবাল হুসেন আর ইন্সপেক্টর হয়েছে আব্দুল কালাম আজাদ যে পারফরমেন্স ইনভেস্টিগেশন প্রসিডিওর সে দুর্ভাগ্যজনক আসে কারণ ইভেন কি যান কেস রিলেটেড হয়েছিল এই ব্যক্তিগীর নামত সাইফুর রহমান তালুকদার নামত মুসলিম কোনবা অফিসারক ডিপিউট করে দিয়ে আর কি করে এই মানুষজনের রক্ষণাবেক্ষণ দিবাবে যখন গোচর দিছিল বা কমপ্লেন দিছিলক জেলত ভরাই দিলে জেলত ভরাই দিয়ে অত্যাচার করলে আর কলে যে এজন মুসলমানে আর এজন মুসলমানের বিরুদ্ধে কেউ লাগিছে এইখানে বন্ধ হব লাগে ইন্ডিপেন্ডেন্ট কাগজবিলাক যে দিয়া হয়েছিল এইবিলাক ভেরিফিকেশনের কারণে কি করলে একটা ডাঙর ভুল কাম করলে বাংলাদেশ এসিস্টেন্ট হাই কমিশনের অফিসতে পঠালে লিখি পঠালে যে এইখানে নথিপত্র সচা নে মিছা এটা বাংলাদেশ এসিস্টেন্ট হাই কমিশনের অফিসের কাম কিন্তু এইখানে নহয় একটা প্রটোকল আছে ভারতবর্ষের বিশ্বত একটা প্রটোকল আছে যে আমি যদি কোনো বেলেগ দেশের দূতাবাসের যদি আমি কথা পাতব লাগে বা কাম লাগে তার একটা প্রপার চ্যানেল আছে আপনার এজন আরক্ষী বিষয়া কিন্তু আপনার লিখব নয় এই আপনি হোম মিনিষ্ট্রিত লিখব হোম মিনিষ্ট্রি এক্সটার্নেল এফেয়ার্স মিনিষ্ট্রি লিখব বা আমারও দূতাবাস আছে বাংলাদেশত লিখব পারে তাতে তদন্ত করব যে এইজন মানুষ সচাকই বাংলাদেশী নে কি সেইখানে আনব পারে কিন্তু এইখানে নকলে করলে কি এসিস্টেন্ট হাই কমিশনার অফিসার পর লিখিলে আর একটা রিপ্লাই পালে যে স্বাভাবিক কথা কারণ এসিস্টেন্ট হাই কমিশনার অফিস গুয়াহাটীত যেটা আছে বাংলাদেশের নিজের নাগরিক রক্ষণাবেক্ষণ দিবই এই কারণে লিখি পঠালে এইখানে কাগজপত্র সব জালি হয় আর বাংলাদেশী ন্যাশনাল নহয় বলে কই দিলে ইন্ডিপেন্ডেন্ট কি হল ট্রাইব্যুনেলত ফরেনার্স ট্রাইব্যুনেলত 2018 চনতো একটা কাগজ বনায় পেলায় সেইটা মোৰ হিসাবত জালি হব বনায় পেলায় পেশ করলে যে এই মানুষজন বাংলাদেশী নহয় মানে ফরেনার নহয় তারমানে ইন্ডিয়ান হয় তারমানে কোনে বনাব চেষ্টা করেছে ইন্ডিয়ান আমার নিজের পুলিশ আরক্ষীয় বনাব বিচাৰিছে বেড়াজ সেই মানুষজন কিন্তু ভারতীয় নাগরিক নহয় কারণ তার সবচেয়ে ডর প্রমাণ হয়েছে যে আমি ইতিমধ্যে মানে বাংলাদেশের এই ভোটার লিস্টর কপি নটারি করে পেলায় আনিছো আর তাতে স্পষ্টভাবে লিখা আছে যে বাংলাদেশী ন্যাশনাল আর ভোটার লিস্ট নাম আছে আর এই নটারি করা হয়েছে এই বাংলাদেশ কোর্টের নটারি করা হয়েছে সেই কারণে ইমানখিনি প্রমাণ দিয়ার পিছতো যদি এই ইন্সপেক্টর আর ডিএসপির উপর যদি অ্যাকশন লওয়া নহয় মানে ইকবাল হুসেন আর আপনার আবুল কালাম আজাদের উপর যদি অ্যাকশন লওয়া নহয় তো দুর্ভাগ্যজনক কথা হবে আর সেকেন্ড কথা হল এক্সটার্নেল এফেয়ার্স মিনিষ্ট্রিক ময়ও লিখিম আর আমার সরকারকে রিকুয়েস্ট করি যে ইমিডিয়েটলি এটা তদন্ত হব লাগে যে আমার গুয়াহাটীত স্থিত এসিস্টেন্ট হাই কমিশনার অফিস বাংলাদেশের ইয়াতে দায়িত্ব কি কাম কি কারণ যদি বাংলাদেশী মুসলমান সকলক যে সকল ইয়াত আহিছে তেওঁলোকক যদি ইন্ডিয়ান বনাব কারণে ইয়াতে অফিস খুলিছে সেইটো তেতিয়াহলে অফিসটো বন্ধ করে দিয়াটো ভাল সেকেন্ড হয়েছে যিসকল সরকারি বিষয়া ডাইরেক্টলি লিঙ্ক রাখিছে এসিস্টেন্ট হাই কমিশনার অফিসের লগত তেওঁলোকৰ উপর স্ক্যানার লগাবলে কারণ তেওঁলোকৰ বাংলাদেশের অফিসিয়ালবিলাক লগত কি কাম থাকিব পাৰে এজন পুলিশ আরক্ষী এজন গভর্নমেন্ট অফিসার এজন ইন্সপেক্টর অফ পুলিশ আসাম পুলিশ কেনেকে বাংলাদেশ হাই কমিশনের লগত যোগাযোগ রাখব পারে কারণ সেই অধিকারটা নাই এই কারণে স্ক্যানার লগাব লাগে তদন্ত হব লাগে আর অ্যাকশন লব লাগে সব মই এতিয়ালৈকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আলোচনা করা নাই কারণ এইখানে কথা 2 বছর আগতে প্রেসতো ওলাইছিল ডিজিপি অফিসের পর তদন্ত হয়েছিল এতিয়া আমি 2 বছর লাগিছে আমাক এইটো গোটেই এক্সারসাইজটা করব কারণে আমি রিসার্চ করে পেলে গোটেই কাগজপত্র আনিছো এতিয়া মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি পত্র আকারে জানাম আর ডিজিপি হিসাবক জানাম আর এক্সটার্নেল এফেয়ার্স মিনিষ্ট্রিকও জানাম যে কি প্রকারে
জালি পাসপোর্ট বনাই আছে, এইখিনি মই আগতেও লিখিছিলোঁ এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ মিনিষ্ট্ৰীত, তেওঁলোকে জবাবো দিছিল। এইখিনি আকৌ মই উত্থাপন কৰিম যে জালি কাগজ দি পেলাই ইণ্ডিয়ান পাসপোর্ট বনাই আছে এই গুৱাহাটী পাসপোর্ট অফিচৰ পৰা। আৰু আজি বাংলাদেশী মানুহ এছিষ্টেণ্ট হাই কমিশনাৰ অফিচৰ পৰা ক্লিয়াৰেন্স লৈ পেলাই ইণ্ডিয়ান চিটিজেন হ'ব গৈ আছে। এইটো আৰু দুৰ্ভাগ্যৰ কথা, ভয়ানক কথা। তাৰ কিন্তু ইনভেষ্টিগেশ্যন আৰু তাৰ মানে একশ্যন হোৱা খুবই প্ৰয়োজন।